ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে সিএনএন বাংলা টেলিভিশনের সাথে একান্ত কথা বলেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের 11 নং ওয়ার্ড কাউন্সিল মোহাম্মদ আবুল কালাম আজাদ। সাক্ষাৎকারটি নিয়েছেন সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ হায়রুদ্দিন খান। বঙ্গবন্ধুর সেই রেসকোর্স ময়দানে 1971 সালে 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণ, এটা আমাদের স্বাধীনতার যুদ্ধের একটা দলিল হিসেবে আমরা আজকে লক্ষ্য করেছি যে এটা স্বাধীনতার দলিল। কারণ আমাদের এই বঙ্গবন্ধু তার ভাষণের মাধ্যমে প্রথম পর্বে আমাদের এই পাকিস্তানিদের যে নির্যাতন, আমাদের বিরুদ্ধে যে জুলুম অত্যাচার, সে সম্পর্কে তিনি স্পষ্ট ধারণা দিয়েছেন এবং আমাদের কি কি অধিকার থেকে তারা বঞ্চিত করেছেন সেগুলো সে প্রকাশ করেছেন। পরবর্তী সময়ে আমাদের কি করণীয় এবং আমরা আমাদেরকে নিজেদেরকে যুদ্ধের জন্য তৈরি করতে আমাদের সেই বিষয়ে তিনি দিক নির্দেশনা দিয়েছেন যে তোমরা তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, আমি যদি হুকুম দিবার না পারি তবে তোমরা তোমাদের যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। এর অর্থ হচ্ছে যুদ্ধের জন্য সকলকে প্রস্তুতি নেওয়ার জন্য একটি স্পষ্ট দিক নির্দেশনা। এবং সর্বোপরি হচ্ছে ওনার বক্তব্যে শেষ যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, অর্থাৎ তিনি স্বাধীনতার একটা পূর্ণ প্রস্তুতি এবং ঘোষণা তিনি দিয়ে ফেলেছেন। এখানে আর আমার মনে হয় না স্বাধীনতার ঘোষণা কোনো অপূর্ণতা কোনো বাকি থাকে। অনেকেই এ বিষয়ে বিভ্রান্তিমূলক কথা বলেন, আমি তাদের অনুরোধ করব যে বঙ্গবন্ধুর ভাষণ, এই 22 মিনিটের ভাষণটি শুনবেন, শোনার পরে এটা নিজের বিবেক দিয়ে বিচার করার পর বুঝবেন যে এরপরে আর এই বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে কোনো গ্যাপ বা কোনো অপূর্ণতা কোনো মানে থাকে কি না সেটা নিজে বুঝে তারপরে কথা বলবেন। এবং যারা বঙ্গবন্ধুর এই ভাষণ শোনেন নাই, জানেন না, বুঝতে পারেননি, তারা মনে করি যে এই দেশে নাগরিক হিসেবে আপনাদের মানে যে একটা দুর্বলতা, আপনাদের যে অপূর্ণতা, এটা আমার মনে হয় যে অনেকাংশেই পূরণ হবে বঙ্গবন্ধুর যদি এই বক্তব্যটা 22 মিনিটের ভাষণটা নিজের বিবেক বিবেচনা দিয়ে বিচার করেন। তাহলে আমরা দেখব যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব তার এই ঐতিহাসিক ভাষণের মাধ্যমে আমাদের এই স্বাধীনতার জন্য স্পষ্ট প্রস্তুত করে, বাঙাল জাতিকে প্রস্তুত করে মাত্র 9 মাসে একটা দেশকে স্বাধীনতা উপহার দিয়ে গেছেন। এবং এই ভাষণ আমাদের ঐতিহাসিক দলিল, যে দলিলের কারণে আমরা আজকে স্বাধীনতা পেয়েছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা সকল মেহেদি মানুষের।